নমস্কার পিয়ন স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি আইএফএ অফিসে এবং প্রায় রাত 8:30 বেজে গেছে এবং আপনারা জানেন আগামীকাল একটা বহুল চর্চিত ডার্বি, তবে সেই ডার্বিটা হবে কি হবে না এখনও কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে এবং একটা টালবাহানা চলছে। মোহনবাগানের তরফ থেকে গত দুদিন ধরেই যেটা বলে আসা হচ্ছে এই মুহূর্তে তাদের ডার্বি খেলা সম্ভব নয় এবং আগামী 3 সপ্তাহে তাদের প্রায় 7টি ম্যাচ আছে আইএসএল এবং এফসি কাপ মিলে, তাই তারপর একটা ম্যাচ রিশেডিউল করার এবং যুব ভারতীতে করার তাদের আর্জি ছিল এবং একটা মিটিং ইনক্লুডিং ইস্ট বেঙ্গল এবং সাথে একটা মিটিং তাদের করার আবেদন ছিল, কিন্তু সেই আবেদনে আইএফএ এখনও সাড়া দেয়নি এবং তারা যেটা শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছে যে আগামীকালই ম্যাচ হবে, তাদের পক্ষে আর ম্যাচটা রিশিডিউল করা সম্ভব নয় এবং ম্যাচ অন থাকছে এবং সেক্ষেত্রে যদি আগামীকাল মাঠে মোহনবাগান উপস্থিত না থাকে এবং ইস্ট বেঙ্গল উপস্থিত থাকে তাহলে ম্যাচটাকে ওয়াকওভার হিসেবে গণ্য করা হবে এবং আর কোনো শাস্তি হবে কি না মোহনবাগানের এই ম্যাচটা ওয়াকওভার দেওয়ার জন্য সে বিষয়ে কিন্তু পরে সিদ্ধান্ত নেবে আইএফএ। তবে মোহনবাগানের তরফ থেকে কিন্তু যেটা জানানো হচ্ছে এরপর তারা বিবেচনা করে দেখবে এবং কী স্টেপ নেওয়া যায় এবং কোনো আইনি পদক্ষেপও নেওয়া যায় কি না সে বিষয়েও কিন্তু তারা ভাবনা চিন্তা করছে। আমরা খবর পেয়েছি বিভিন্ন সূত্র মারফত যে তারা আইনি পদক্ষেপের দিকেও হাঁটতে পারে, এছাড়া আর কী বিষয়ে করা যায় সেটাও কিন্তু তারা ভাবনা চিন্তা করছে। আগামীকাল আপনারা জানেন যে আইএসএল ম্যাচের আগামী 2 তারিখ যে আইএসএল ম্যাচ তার কিন্তু একটা প্রেস কনফারেন্স আছে মোহনবাগান মাঠে এবং তারপর মোহনবাগানের প্র্যাকটিস এবং কালকে মোহনবাগান ক্লাবেও কিন্তু একটা অনুষ্ঠান আছে। ব্রিটিশ কাউন্সিলের কিছু গণ্যমান্য ব্যক্তি তারা কিন্তু মাঠে আসবেন এবং সেখানেও দেবাশীষবাবু উপস্থিত থাকবেন, অবশ্যই আমরা তার বক্তব্য শুনবো। তো অনির্বাণ দত্ত, তিনি আইএফএ সচিব, তিনি জানিয়ে দিয়েছেন ম্যাচ কালকেই হচ্ছে নৈহাটি স্টেডিয়ামে 2:00 টিকিট ফ্রি থাকছে অবাধ এন্ট্রি, কারণ ম্যাচটা নিয়ে একটা প্রবলেম চলছিল বলে টিকিট ফ্রি থাকছে। কী হবে এখনও জানা নেই, রাত 9:00 পর্যন্ত এখনও কিন্তু এই সিদ্ধান্তই আছে। তো আর আমরা কথা বলে নিয়েছিলাম দেবাশীষ দত্তর সাথেও, তিনি কী জানালেন সেটাও শুনে নেওয়া যাবেন। বাংলা ফুটবলকে তার মতে বাংলার ফুটবলকে ধ্বংস করছে আইএফএ এবং এইভাবে একটা ডার্বি সেটাই অনেক মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থক অপেক্ষা করে থাকে সেই ডার্বি নৈহাটিতে দেওয়া নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। তো কী বলেছেন দেবাশীষ দত্ত সেটাও ফোনের ইন্টারভিউ সেটাও শুনে নিন, এরপর অনির্বাণ দত্ত কী বলেছেন সেটাও শুনে নিন। বাংলার ফুটবলের তলানিতে এসে ঠেকেছে, সন্তোষ ট্রফির রেজাল্ট তার প্রমাণ দিচ্ছে। আজকে ডার্বি হচ্ছে আমাদের শোকেস অফ ইন্ডিয়ান ফুটবল, সেটা এমন একটা জায়গায় আইএফএ নিয়ে গেছে যে সার খেলাটা নৈহাটিতে দিচ্ছে। আপনি ভাবতে পারছেন মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি নৈহাটিতে হবে, সল্টলেক স্টেডিয়াম সরকার তৈরি করেছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের কথা ভেবে, সেখানে নৈহাটিতে এত দুরবস্থা ডার্বির যে নৈহাটিতে গিয়ে ডার্বি করতে হবে। আইএফএ এর চূড়ান্ত ব্যর্থতা এবং এই ব্যর্থতা তারা নিজেরা ময়দানি পলিটিক্স নিয়ে সারাক্ষণ ব্যস্ত। বাংলার তাদের লজ্জা যে 2 বার সন্তোষ ট্রফির কোয়ালিফাইং স্টেজে পৌঁছতে পারল না। তো আজকে এটা আমরা জানিয়েও ছিলাম যে আমরা কবে খেলবো, আমরা এও বলেছিলাম যে মিটিং ডাকো দুপক্ষকে নিয়ে, দুপক্ষ থাকুক, আইএফএ থাকুক, সব অফিস বিয়ার থাকুক, শুনুক কে কি বলেছে কোনটা সত্যি। আজকে আইএফএ সচিব আমাদের ডিরেক্টর বিনয় চোপড়াকে বলছে যে 10:00 আমি ম্যাচ করিয়ে দিচ্ছি, তারপরে করে তোমরা ফ্লাইটে উঠে যাও। মানে এটা বাংলার ফুটবলের কি উন্নতি হবে? আজকে আমি কদিন আগে শুনলাম যে ক্রীড়ামন্ত্রী ডেকে ওদের নাকি ধমকেছে, তো এই ধমকানো আরো বেশি কড়া ধমক দরকার ওদের যদি বাংলার ফুটবল কিছু করতে চাওয়া হয়। খুব দুরবস্থার জায়গায় বাংলার ফুটবল পৌঁছে গেছে এই আইএফএ নেতৃত্বের দ্বারা, মধ্যে আলোচনা করছি পরবর্তী সিদ্ধান্ত নিয়ে। লেটেস্ট আপডেট কি যদি একটু বলেন? লেটেস্ট আপডেট আমাদের স্ট্যান্ড একই আছে, কালকে ম্যাচ হচ্ছে। সেক্ষেত্রে মোহনবাগান ক্লাবের তরফ থেকে একটা আপনাদের মেইল করা হয়েছিল, তো তার প্রতি ওরা একটা মেইল করে জানিয়েছিল যে মিটিং এর কথা আবার এবং সল্টলেকে করার কথা। তো সব ব্যবস্থা ডার্বির হয়ে গেছে, ডার্বির তো খুব সহজ নয়, পুলিশ লাগে, অন্যান্য পারমিশন লাগে, সেগুলো সব নৈহাটির জন্য করা হয়ে গেছে। এই মুহূর্তে আর ম্যাচ শিফট করা সম্ভব নয়, আর আমরা তো আগেই বলেছি যে আমরা ডেট পরিবর্তন এখন আর করা সম্ভব হবে না, কালকেই থাকছি এবং আমরা ম্যাচটা কালকে করছি। হ্যাঁ, আমরা চিঠি দিয়ে জানি, তারপরে আর কিছু আমি পাইনি। আরেকটা প্রশ্ন, ম্যাচ ফ্রি থাকছে
যাতে সবাই দেখতে পায়, যারা যাবে তারা ম্যাচ দেখতে পাবে। সেখানে টিকিটের কোনো আলাদা করে, যেহেতু একটা অনিশ্চয়তার মধ্যে চলছিল, আমরা কোনো প্রাইস টিকিট রাখি। সেক্ষেত্রে মোহন বাগান যদি না খেলে ইস্ট বেঙ্গল গতবার খেলবে, যা আইন আছে আমাদের সেইভাবে প্রযোজ্য হবে। লিগটা কমপ্লিট না হলে তো ইনকমপ্লিট লিগে চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করা সম্ভব নয়, এবং আমাদের নিয়ম অনুসারে লিগ কমপ্লিট হলে আমরা কমিটির মিটিং ডাকবো, সিএফএল কমিটির। কমিটি বসে সব পয়েন্টস দেখবে, দেখে কার কী পজিশন পুরোটা ডিক্লেয়ার করে দেবে একবারে কমিটি। আমার সাথে কোনো কথা হয়নি।